বিগত যে নির্বাচনগুলো আমরা দেখেছি, সেই নির্বাচনগুলোর সময় সাধারণভাবে সাধারণ মানুষের মধ্যে একটা আমেজের পরিবেশ তৈরি হয় বা তাদের একটা প্রতিক্রিয়া দেখা যায়। আমি মনে করি যে আমাদের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার অধীনে নির্বাচনটা এত সুন্দর ভালো হবে সেটা সাধারণ মানুষ দেখতে পারবে যে কি আমাদের নির্বাচনটা হচ্ছে। আমরা দৈনিক আলোচিত খবরের পক্ষ থেকে তাদের কাছে জানতে চাইবো, 7 তারিখে নির্বাচনে আপনারা মঠবাড়িতে অনেক প্রার্থী, কাকে জয় করতে চান এবং কার লক্ষ্যে আপনারা কাজ করছেন, এবং 7 তারিখে নির্বাচন কেমন হবে? জি বলুন। 7 তারিখে নির্বাচন নিরপেক্ষ হবে। আমরা শামীম ভাইয়ের পক্ষ থেকে আসছি কলসরি মার্কার, আমরা কলসরি মার্কায় ভোট দিয়ে শামীম ভাইরে জয়যুক্ত করতে চাই। মঠবাড়িয়া নিরাপদ থাকবে, ভালো থাকবে এই জন্য। এইখানে এইখানে তো অনেক প্রার্থী, এইখানে অনেক প্রার্থীর ভিতর থেকে আপনারা কেন শামীম শাহানেজকে বেছে নিলেন? খুব নিরপেক্ষ লোক, ভালো লোক, সে কখনো কারো খারাপ করতে পারে না, জ্ঞানজাম নাই কিছু নেই যার জন্য। সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাই এবং বর্তমান চেয়ারম্যানের ভাই শামীম শাহানাজ, যার জন্য তাকে আমরা, তারা ভালো, তারা মানুষের সেবা দেয়, তারা কাজ করে ভালো, সবার কাছে যায়, সবাই সুখ দুঃখ শোনে, ভালো সালিশি ব্যবস্থা করে, এই জন্য আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই, নিরপেক্ষ মঠবাড়িয়া করতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, মঠবাড়িয়া স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি 7 তারিখে নির্বাচনকে কেমন নির্বাচন মনে করেন, যদি আমাদের মাঝে আপনার মতামত তুলে ধরতেন? আমি মনে করি যে আমাদের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার অধীনে নির্বাচনটা এত সুন্দর ভালো হবে সেটা সাধারণ মানুষ দেখতে পারবে যে কি আমাদের নির্বাচনটা হচ্ছে। কিন্তু এত সুন্দর নির্বাচন এটা আশা আমরা আশা করি, এবং আমি মনে করি এটাই সুষ্ঠু নির্বাচনই হবে বাংলাদেশে। এতে প্রধানমন্ত্রী চায় যে প্রধানমন্ত্রী এই সুষ্ঠু নির্বাচন, 7 তারিখে নির্বাচনটা সুষ্ঠু হবে এবং খুব সুন্দরভাবে হবে, এটা তারও কথা, এবং আমরাও দেখতেছি মাঠে ময়দানে সব জায়গায়, কোনো গন্ডগোল নাই, কোনো কিছু নাই, এখানে কাদাকাদি কোনো কিছু নাই, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে হবে আমরা আশা করি। বিগত যে নির্বাচনগুলো আমরা দেখেছি, সেই নির্বাচনগুলোর সময় সাধারণভাবে সাধারণ মানুষের মধ্যে একটা আমেজের পরিবেশ তৈরি হয় বা তাদের একটা প্রতিক্রিয়া দেখা যায়। তো এবছরের নির্বাচনে তার ব্যতিক্রম তেমন একটা কিছু নেই, সবাই আমরা খুবই আনন্দিত এবং খুবই চাঞ্চল্যকর একটা সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছি, কেননা সামনে নির্বাচন, আমরা কোন প্রার্থীকে বাছা। এখানে আমার যতদূর দেখা চোখের ওপরে বা অনুভবের ওপরে যতটুকু আমি বুঝতে পারলাম, তিনজন প্রার্থীর নাম এখানে সব থেকে বেশি শোনা যায়। একজন হচ্ছে আমাদের মহাজোট সমর্থিত, যিনি লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন, বাকি দুজন হচ্ছে স্বতন্ত্র প্রার্থী, ইগল মার্কা এবং হচ্ছে কলারছড়ি মার্কা। তো মনে হয় তিনজনই আসলে সব থেকে বেশি জনপ্রিয় বাকি সকলের মধ্যে। ভোট একটা দেওয়ার ক্ষেত্রে তো আসলে আমাদের অনেকগুলো ব্যাপার চিন্তা করতে হয়, যেহেতু আগামী 5 বছরের জন্য আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করছি। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আমি আসলে সেটা ব্যালটের মাধ্যমেই আমার সাপোর্টটা তাদেরকে প্রকাশ করবো।